কি নেবে? হ্যাঁ আও ভাই, সবসে আগে আমরা দাঁড়াবোটা কোথায়? আমাদের ব্রেকফাস্ট এখন 9:30 বাজে, এন্ড যেখানে ব্রেকফাস্ট সেখানে কিন্তু ডিফারেন্ট জায়গা। কোথায় কোথায়? ওইদিকে ব্রেকফাস্ট। আজ সবাই এখান থেকে ব্রেকফাস্ট নিচ্ছে, এখানে সবাই খাচ্ছে ব্রেকফাস্ট। এটা এগ ভুজিয়া কর্নার, এখানে ইনস্ট্যান্ট যেটা আমরা বলছি যে এগের যে আইটেম ওরা সেটা বানিয়ে দিচ্ছে। এটা ইচ অ্যান্ড এভরিডে ছিল, খুব দারুণ ছিল। এটা খিদে পাবে এত কিছু পরে? কি নেবে? ফাইনালি আমাদের ব্রেকফাস্ট নেওয়া হয়ে গেছে, অ্যান্ড আমরা এখানটা বসবো। চিকেন সসেস, দারুণ। অর্পিতা কেমন লাগছে? অর্পিতা আমাদের সিনিয়র ডাইরেক্টর, অ্যান্ড ও প্রথমবার এরকম ডাইরেক্টর সেমিনারে এসছে, মারাত্মক এনজয় করছে। আমরা একটু পরে সুইমিংয়ে যাবো, গিয়ে একটু ফটো শুট করবো, দেন ঘুরতে যাবো। এখানে অনামিকাও চলে এসছে ব্রেকফাস্ট করতে, আমাদের বাদ বাকিরা আসে রেডি হচ্ছে। এখানে দেখো সবাই চলে এসছে, অ্যান্ড কঙ্কনা তো এক গাদা খাবার নিয়েছে। কঙ্কনা আদৌ খেতে পারবে এটা? কঙ্কনা চেষ্টা করছি। এখানে সবাই চলে এসছে সবার খাবার নিয়ে, অ্যান্ড এই সুজির উপমাটা যেটা আমি খাচ্ছি এটা জাস্ট অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ টেস্ট। দারুণ টেস্ট না? ফাটাফাটি টেস্ট হয়েছে এটা। আমরা এখানে রেডি হয়ে গেছি, আমরা সব কুইন রেডি। এখানে আমরা সবাই সেকেন্ড ডে দুবাই ঘুরতে যাচ্ছি, অ্যান্ড আমার কিছু এই ড্রেসটা ভালো হয়েছে। কোনটা? ও হো হো, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু মৌসুমি দি, হ্যাঁ আমি দ্য লস্ট চেম্বার্স অ্যাকোয়ারিয়ামে এন্ট্রি করেছিলাম, অ্যান্ড এখানে এন্ট্রি ফিস নিয়েছিল 115 দেড়হাম, অ্যান্ড যেটা ইন্ডিয়ান রুপিজে হয় ওই 2500, তার থেকে একটু বেশি, 30 টাকা বেশি, 2530-এর মতো। তো এখানে যখন আমরা ইন করেছি, বিশ্বাস করো মনে হচ্ছে যেন আমি কোনো সমুদ্রের মধ্যে স্কুবা ড্রাইভ করতে নেমেছি, অসাধারণ ফিলিংস। অ্যান্ড ভীষণ বড়ো অ্যাকোয়ারিয়াম, যেটা আরবের সব থেকে মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বিগেস্ট অ্যাকোয়ারিয়ামের মধ্যে একটা, অ্যান্ড ভীষণ ভালো ফিলিংস, অসাধারণ, বেশ মজা লেগেছে, ভালো একটা এক্সপিরিয়েন্স মনমাট করেছে এইটুখানি বলতে পারি।
কত রকমের মাছ দেখলাম, আর যাদের নাম জীবনে শুনিনি, চোখেও দেখিনি, সেগুলোকে ওখানে দেখলাম। অ্যান্ড জাস্ট আমাদের একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি, এরপরে আমরা এখান থেকে ডাইরেক্ট ট্যাক্সি ধরে মেরিনা বিচে যাব। আমরা যাচ্ছি মেরিনা বিচে। আমরা ঝটপট চলে এসেছি বি হোটেলের সুইমিং পুলে একটু রিফ্রেশ হতে, বিকজ আমাদের বিকালে ওয়েলকাম পার্টি আছে, তার জন্য আমাদের প্রিপেয়ার হতে হবে। বাট আমরা যেন কোনো কিছু মিস না করি সেই জন্য আমরা প্রত্যেকটা মোমেন্ট এনজয় করার চেষ্টা করেছি, হাতে মাত্র 4 দিন টাইম ছিল। সো নেক্সট ওয়েলকামের ভিডিও আসছে, ডেফিনেটলি মিস করো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।